শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের মাহমুদ, পূর্বের ন্যায় আবারও ফিরে আসলাম দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিস্থিতি ক্লাস নেওয়ার জন্য। তোমাদেরকে এই পরিবেশ পরিস্থিতি বইটি সম্বন্ধে পূর্বেই আমি ধারণা দিয়েছিলাম। আজকে আমরা পরিবেশ পরিস্থিতির পাঁচ পৃষ্ঠা একটু খুলো সবাই। পাঁচ পৃষ্ঠার আমরা বাংলাদেশের জাতীয় উৎপত্তি ও পতাকা পড়াবো, জাতীয় পতাকা ও উৎপত্তি আমরা পড়াবো। তার পূর্বেই আমি তোমাদের একটু দেখাই নি যে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাটা কেমন। দেখো তো আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাটা কেমন, তোমরা একটু দেখো তো। দেখো এবং মনের মধ্যে অনেক প্রশ্ন রাখো, ঠিক আছে? কি দেখতে পাচ্ছ? যে চারিদিকে গাঢ় সবুজ, তাই না? আর মাঝখানে একটা লাল বিন্দু, তাই তো? আচ্ছা, এটা গেল জাতীয় পতাকা। এবার আমরা চলে আসছি একটু জাতীয় প্রতীক। আমাদের দেশের জাতীয় প্রতীক দেখো, এখানে দেখো। আমি একটু এই জাতীয় প্রতীকের ছবি লাগাবে, আমি লাগিয়ে রেখেছি একটু, যাতে প্রতীকটা দেখো। প্রতীকে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলতো? এই যে পাট গাছের পাতা দেখতে পাচ্ছ, ইস্টার দেখতে পাচ্ছ, তারা, তাই না? এই এটা ধানের শীষ, তাই না? ধান গাছের শীষ, সাদা ফুল, এবং এখানে কি পানি দেখতে পাচ্ছ। এখন আমি একটু বইয়ের মধ্যে চলে যাই। হ্যাঁ, বই থেকে পাতার একটু বিস্তারিত পড়ো। তোমরা বইয়ে দেখো পাঁচ পৃষ্ঠা, আমি একটু রিডিং করি, আমার সঙ্গে তোমরা পড়বা, ঠিক আছে? বিশ্বের প্রতিটি স্বাধীন দেশেরই একটি জাতীয় পতাকা আছে। আমি পূর্বে তোমাদের পতাকা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশের জাতীয় পতাকা। সেরকম প্রতিটা দেশেরই একটা জাতীয় পতাকা আছে। বাংলাদেশের, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের দেশ কি স্বাধীন না? আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, তোমরা অনেকেই জানো, বা তোমাদের বাবা মারা হয়তো বলেছে, টেলিভিশনেও তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। এই মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশ স্বাধীন হয়। তাহলে আমাদের দেশ হচ্ছে স্বাধীন দেশ। আমাদের দেশেরও একটি জাতীয় পতাকা আছে, যেটা আমি পূর্বেই তোমাদের দেখাইছি যে আমাদের দেশের একটা জাতীয় পতাকা আছে, চারিদিকে গাঢ় সবুজ, মাঝখানে লাল বৃত্ত, তাই না? এই এখানে বই কিন্তু বলছে, দেখো বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজ, মাঝে উজ্জ্বল লাল বৃত্ত। এই তোমাদের দেখাই, দেখো আরেকবার দেখো, এই দেখো গাঢ় সবুজ, মাঝখানে কিন্তু লাল বৃত্ত। জাতীয় পতাকা ওঠানোর সময় জাতীয় সঙ্গীত গাইতে হয়। এটা কিন্তু আমি পূর্বেই তোমাদের বলেছিলাম পূর্বের ক্লাসে, যে যখন আমাদের যে সমাবেশ করি বা যে কোনো জাতীয় প্রোগ্রাম গুলো হয়, যখন আমাদের জাতীয় পতাকা হয় উত্তোলন করা হয়, তখন কি হয়, আমাদের সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সম্মান প্রদর্শন করতে হয়, তাই না? এ সময় নড়াচড়া করা বা কথা বলা উচিত নয়, একদম মোটেও সেই সময় নড়াচড়া করা যাবে না, কথা বলা যাবে না। বিশেষ বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রকৃতির সবুজ রঙের মাঝে নব সূর্য রূপে লাল বৃত্তটি মিশিয়ে জাতীয় পতাকা আঁকা হয়েছে। জাতীয় পতাকাটা কিভাবে আঁকা হয়েছে? প্রকৃতির সবুজ রঙের মাঝে নব সূর্য রূপে লাল বৃত্ত, তাই না, দিয়ে। আচ্ছা, এই জাতীয় পতাকাটির নকশা এঁকেছেন কে? এই এই পতাকাটা তো একজন প্রথমে ড্রয়িং করছে বা একটা কল্পনা করছিল বা মাথায় নিয়ে আসছে, তারপর তো আমরা এই পতাকাটা পাইছি, তাই না? এই পতাকাটার নকশা কে করেছে বলতো? পটুয়া কামরুল হাসান। এই নামটা কিন্তু সবসময় মনে রাখবো, পটুয়া কামরুল হাসান। এটা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার সময় প্রশ্নে থাকতে পারে, প্রশ্নের উত্তর দিতে হতে পারে। আচ্ছা, বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে দুপাশে ধানের শীষ বিস্তৃত, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তোমাদের আমি পূর্বেই বলেছিলাম, এই ছবিটা যদি তোমরা মাথায় একবার কল্পনা করে নাও, এই ছবিটা যদি তোমরা মাথায় একবার কল্পনা করে নাও, তাহলে কিন্তু তোমাদের আর দ্বিতীয়বার হ্যাঁ পড়তে হবে না। একদম মাথায় এটা একবার নিয়ে নিলেই কিন্তু তোমাদের উত্তরটা তোমরা পাবা। দেখো দেখি এখানে বলছে, প্রথমে দেখো এখানে দুপাশে ধানের শীষ বিস্তৃত, পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তাহলে দুপাশে ধানের শীষ বিস্তৃত, এখানেও ধানের শীষ, এখানেও ধানের শীষ, এটা একদিক, এটা আরেকদিক। তাহলে দুই পাশে ধানের শীষ বিশিষ্ট জাতীয় ফুল, এখানে দেখো শাপলা ফুল আছে না, জাতীয় ফুল শাপলা, দেখছো? আর পানিতে ভাসমান, এখানে দেখো পানি, পানির মধ্যে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরপর সংযুক্ত তিনটি পাতা, এখানে কয়টি পাতা আছে দেখো, একটা দুইটা তিনটা, এই তিনটা পাতা কিসের পাতা? এগুলো হচ্ছে পাট গাছের পাতা। এবং উভয় পাশে দুটি করে তারকা, এবং উভয় পাশে দেখো
এই পাশে আছে এই পাশে আছে কয়টা করে তারকা দুইটা করে তারকা মানে যে স্টার তারা তো দুইটা করে এক দুই এক দুই দুইটা করে মোট কিন্তু চারটা তারকা আছে এছাড়া বাংলাদেশের জাতীয় বিশেষ সমূহ হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা তোমাদের শাপলা আমি দেখাইছি তোমাদের আরো আমি শাপলা আমি দেখাচ্ছি হ্যাঁ আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের জন্য সংগ্রহ করে এনেছি দেখো জাতীয় ফুল শাপলা দেখছো এটা তোমরা অনেকেই দেখছো তাই না ছোট দোকানগুলোতে কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায় অথবা নদীতে বিলের মধ্যে তোমরা বর্ষাকালে যদি যাও বিলের মধ্যে তোমরা দেখতে পাবা জাতীয় ফুল শাপলা তারপর আরো কি আছে জাতীয় ফল দেখি জাতীয় ফল কাঁঠাল আছে কাঁঠাল আমি বড় তোমাদের জন্য বড় কাঁঠাল পারিনি কিন্তু দেখলাই যে গাছ থেকে ফেলে নিয়ে এসেছি এখন উদয় যে ছোট ছোট কাঁঠাল হচ্ছে আমি ছোট কাঁঠাল নিয়ে এসেছি দেখছো তোমরা এই কাঁঠাল সম্বন্ধে সবাই জানো তাই না আমি পূর্বেই বলেছিলাম যে তোমরা এই ক্লাস সম্বন্ধে অনেকেই অনেক কিছু আগে থেকে জানো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল দোয়েল পাখিটা দেখি দোয়েল তো পাখি আমি ধরে নিয়ে আসতে পারিনি দেখো আমার কার্ডের মধ্যে দোয়েল পাখি আছে হ্যাঁ আর কি পয়লা বৈশাখে তোমরা কি খাও বলতো পয়লা বৈশাখে কি খাও আমি একটু বললাম দেখো এটা কি বলতো পয়লা বৈশাখে কিন্তু তোমরা মিস করো না এটা এটা হচ্ছে জাতীয় মাছ জাতীয় মাছ হচ্ছে আমাদের কি ইলিশ তাই না জাতীয় মাছ ইলিশ আর আমাদের জাতীয় বৃক্ষ কি আম গাছ আম গাছ তোমরা সবাই দেখছো বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন আমি সুন্দরবনের ছবি আমি দেখাবো তোমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এটা কিন্তু ঢাকায় তোমরা যদি ঢাকায় কখনো যাও অবশ্যই জাতীয় মসজিদ দেখে আসবে জাতীয় ঈদগাহ হাইকোর্ট প্রাঙ্গণ এগুলো কিন্তু সবই সব পাশাপাশি তাই না তাহলে ঢাকায় গেলে জাতীয় ঈদগাহ অবশ্যই দেখে আসবা তারপর জাতীয় উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান আছে ওটাও তোমরা দেখে আসবা তারপর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ নবীনগরে অবস্থিত স্মৃতিসৌধ স্মৃতিসৌধ তোমরা টেলিভিশনেও অনেক সময় দেখছো ঢাকা গেলে এগুলো দেখতে পারবা তোমরা আর বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি আর ওই সুন্দরবনের কথা বলেছিলাম আমি সুন্দরবনের একটা ছবি পেয়েছি তোমাদের মতোই ছোট ছোট স্টুডেন্ট আমার আছে তারা কিন্তু ড্রয়িং করছে ড্রয়িং করে আঁকতে দিয়েছিল ওটা আমি সংগ্রহ করে রেখেছিলাম এখানে দেখো এই যে সুন্দরবন দেখো সুন্দরবনের সুন্দর মানে এই দেখো সুন্দরবনের গাছ আছে একটা হরিণ সুন্দরবনে কি বনের মধ্যে অবশ্যই অনেক জীবজন্তু থাকে তাই না এই যে হরিণ এখানে দেখতে পাচ্ছ মৌমাল মধু সংগ্রহ করার জন্য এই যে নৌকা করে যাচ্ছে এরা মাঝে মধ্যে মাছও মারে ঠিক আছে তাহলে তোমাদের আজকে বিষয়বস্তু ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রতীক তাহলে এই 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 পড়াটা তোমরা যদি রিডিং করে থাকো এই পড়াটা তোমরা যদি ভালোভাবে বেশি না দুই তিনবার যদি তোমরা রিডিং করো তাহলে কিন্তু নিচের প্রশ্নগুলো তোমরা উত্তর দিতে পারবে যেরকম আমাদের দেশের জাতীয় পতাকার রং কেমন এটা তো সহজ প্রথমে আমি পতাকা দেখাইছি জাতীয় পতাকার রং কেমন সেভাবে বলবে এখানে দেওয়া আছে বাংলাদেশের জাতীয় পতাকার রং ঘন সবুজ রঙের উপর সূর্যের রঙের একটি লাল বৃত্ত যেমন আমি নিচে আরেকটি প্রশ্ন করি জাতীয় পতাকার গঠন কিরূপ জাতীয় পতাকার গঠন আয়তাকার তাই না একটু পরের পৃষ্ঠায় চলে যাও ছয় পৃষ্ঠা দেখো ছয় পৃষ্ঠা দেখো অনেক একটি ছবিও দেওয়া আছে তাই না এই ছবিগুলো দেখতে পারবা শাপলা ফুলের ছবি এখানে দেখো শাপলা ফুলের ছবি ইলিশ মাছের ছবি দোয়েল পাখি এগুলো কিন্তু সব কিন্তু এই যে জাতীয় ফুল শাপলা জাতীয় মাছ ইলিশ জাতীয় পাখি দোয়েল এগুলো দেওয়া আছে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি যে বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা এই শাপলা ফুল তোমাদের আমি পূর্বেই দেখিয়েছি এই নিচের প্রশ্নগুলো তোমরা সবগুলো আগে ওই ওটা রিডিং করবা করার পর এই নিচের প্রশ্নগুলো তোমরা বাসায় সবাই লিখবা লেখার পর তোমাদের বাবা মা আছে তাদেরকে কিন্তু দেখাবা আর যদি স্কুল খুলে যায় আমি কিন্তু তোমাদের এই খাতাগুলো আমি দেখতে চাব তখন হয়তো আমি দেখবো যে তোমরা ঠিকই ঠিকই বাড়িতে তোমরা পড়ছো পড়ে লিখছো কি লিখো নিয়ে সেটা আমি কিন্তু চেক করবো আচ্ছা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন আছে তোমরা এখানে পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিতে পারো বইয়ের মধ্যে অথবা তোমরা খাতার মধ্যে লিখে তারপর টিক চিহ্ন আলাদাভাবে দিবে ঠিক আছে জাতীয় এখানে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান গুলো তোমরা ওটা যদি বেশ কয়েকবার পড়ো তাহলে শূন্যস্থান গুলো তোমরা নিজে নিজে করতে পারবে ঠিক আছে তাহলে আমি আশা করি তোমরা এটা আমার আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা তিন চারবার ভালো করে পড়বা পড়ার পর এই প্রশ্নের উত্তরগুলো বাসায় নিজে নিজে করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই আর তোমাদের জন্য আমি সবসময় প্রার্থনা করবো আমাদের জন্য তোমরা প্রার্থনা করো সবকিছু যেন স্বাভাবিক হয়ে আসে আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ